ভিউয়ার্স বিজনেস বা ব্যবসা বর্তমান যুগে খুব বেশি কম্পিটিটিভ আর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বিজনেস করে আপনি যদি উন্নতি করতে চান তবে অবশ্য অবশ্যই আপনার স্টোরের একটি অনলাইন প্রেজেন্স থাকা বাঞ্ছনীয় আর এটি বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে ভালো হয় যদি আপনি তা সংরক্ষণ করতে পারেন বা আপনার অনলাইন শপটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে এমনই একটি অ্যাপসের কথা আমি আজকে আপনাদেরকে বলবো যে এই অ্যাপসটি খুব রিসেন্টলি চালু করা হয়েছে চলুন আমরা শুরু করি প্রথমে প্লে স্টোরে যান নিকটে আপনি প্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন নিকটে বাই মহাজন এই অ্যাপসটি ইনস্টল করুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ইনস্টল করা হয়ে গেলে এটিকে ওপেন করুন এই অ্যাপসটি গুগলের মাধ্যমে আপনার এবং ক্রেতার লোকেশন নির্ধারণ করে থাকে আর তাই এই অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার অবশ্য অবশ্যই লোকেশন ইনফরমেশনটি অন রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিক্রেতাগণ তাদের বিভিন্ন স্টোর খুব সুন্দরভাবে ক্রিয়েট করেছেন নীল গার্মেন্ট স্টোর দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা চলুন আমরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের স্টোরটি খুলে ফেলি প্রথমে ক্লিক করুন ম্যানেজ ইয়োর বিজনেস আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নেই এই অপশানে ক্লিক করুন এবার একটি অ্যাকাউন্ট খুলুন আমি একটি অ্যাকাউন্ট খুলছি ইমেল দিচ্ছি ব্যবহৃত নাম দিচ্ছি একটি পাসওয়ার্ড দিচ্ছি যেটি ছয় সংখ্যার হতে হবে কমপক্ষে ছয় সংখ্যা সাইন আপে ক্লিক করুন দেখুন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে হয়ে গিয়েছে এবার আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে গিয়েছেন আপনার স্টোর সংখ্যা শূন্য ইভেন্ট সংখ্যা শূন্য ক্যাম্পেইন সংখ্যা শূন্য কোনো ওভারভিউ নেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড না এটিকে ভেরিফাই করতে হবে কীভাবে করবেন আপনি যে মেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেল অ্যাড্রেসে একটি ইমেল গিয়েছে চলুন আমরা আমি দেখি আমার ইমেল অ্যাড্রেসে কোনো মেল এসেছে কি না হ্যাঁ এসেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিকটে মেল ভেরিফিকেশান এটাতে ক্লিক করি কোটের টেক্সট দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মেল এসেছে ভেরিফাই ইয়ার ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করুন দেখুন আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে বাট আমরা এখান থেকে ইউজ না করে আমরা সরাসরি অ্যাপস থেকে ইউজ করতে চাচ্ছি আমি অ্যাপসে চলে যাচ্ছি এই তিন বাটন এখানে ক্লিক করুন করে রিফ্রেশ করুন দেখুন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে এবার সরাসরি আপনি চলে যান ম্যানেজ স্টোরস ম্যানেজ স্টোরে গিয়ে অ্যাড নিউ কারণ আমরা একটি নতুন স্টোর খুলব স্টোর খোলার জন্য কী কী দরকার আপনার স্টোর একটি ছবি দরকার নাম দরকার আপনার স্টোরটি কোন ক্যাটাগরি সেটা দরকার এবং এটির বর্ণনা দরকার আপনার ফোন নাম্বার দরকার আপনার লোকেশন দরকার এই অল্প কিছু জিনিস যা দুই মিনিটের মধ্যে করে ফেলা যায় আমি দেখুন করে দিচ্ছি চুজ ফাইল একটি ছবি সিলেক্ট করতে হবে আপনি ক্যামেরার মাধ্যমে ছবি তুলেও করতে পারেন আপনার যদি আগে ছবি তুলে থাকে সেটা ইউজ করতে পারেন আমি আগের তুলে একটি ছবি ইউজ করছি গ্যালারি ডাউনলোড এটি নিচ্ছি আমার স্টোরের ছবি হিসেবে জাস্ট উদাহরণস্বরূপ একটি নাম লিখতে হবে আপনি বাংলা ইংলিশ যে কোনো কিছুতেই লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি অলরেডি কাজ কিছুটা এগিয়ে রেখেছি ওকে আমার স্টোরের নাম হচ্ছে আবদুল্লাহ বিউটি ফ্যাশন কপি ছবি আপলোড হয়ে গিয়েছে নামটা পেস্ট করে দিচ্ছি ক্যাটাগরি জি দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে যদি দেখুন অনেকগুলি ক্যাটাগরি আছে আমি যেহেতু বিউটি শপের ইয়ে খুলছি আবদুল্লাহ বিউটি পার্লার্স আমি বিউটি অ্যান্ড হেয়ার স্টাইল সিলেক্ট করছি বিস্তারিত আপনার দোকানের বর্ণনা এখানে লিখতে হবে এটি খুব ইম্পর্টেন্ট কারণ আপনার বর্ণনা যত ভালো হবে আপনার ক্রেতা সেটা দেখে আপনার দোকানের প্রতি তত বেশি আকৃষ্ট হবে এটা বর্ণনাটা কপি করছি দিলাম একটি ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বার যার মাধ্যমে ক্রেতারা আপনাকে কল করবেন প্লাস দিতে ভুলবেন না আমি এমনি একটি নাম্বার দিলাম দুঃখিত কারোর সাথে যদি মিলে যায় প্লাস এইটির দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ এমন হতে পারে বৈদেশিক কেউ আছেন যে বিদেশে আছেন কিন্তু আপনার জন্য তার ফ্যামিলির জন্য কেনাকাটা করার জন্য আপনাকে ফোন দিচ্ছেন তো যেন সরাসরি ফোন দিতে পারে তাই আপনি প্লাস এইটের দিতে পারেন এখন আমি ধরে নিই আমার দোকানটি বনানিতে আছে ওকে আপনি সরাসরি ম্যাপ আপলোড হবে এখানে এই যে দেখুন বনানীটা আপলোড হয়ে গিয়েছে ধরি আমার দোকানটা আছে টেক বনা বনানীতে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এটিকে স্ক্রল করে পিকআউট বনানিতে নিয়ে গেলাম দেখি আমি এখন কোথায় আছি আমি আছি তেরো নং রোড সতেরো ঢাকা বারো বারো এটা যদি চেঞ্জ করি তাহলে দেখুন এটাও চেঞ্জ হবে দেখুন চেঞ্জ হয়ে গেছে কামালাতা তুক এভিনিউ ওকে এটা হচ্ছে কি আপনার দোকানের ঠিকানা আমি ধরে নিই এটাকে কপি করুন এবং এই যে ঠিকানা আছে এখানে পেস্ট করুন হয়ে গেল তৈরি করুন দেখুন আপনার দোকানটি তৈরি হয়ে গিয়েছে কী দেখাচ্ছে আব্দুল্লাহ বিউটি ফ্যাশান মালিক আমি ক্যাটাগরি চালু হয়েছে রিভিউ সময় আপনার এখনও কোনো রিভিউ রিভিউ পাননি সমস্যা নেই সো আমাদের দোকান তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি আমার দোকানে প্রায় এক হাজার দশ হাজার পাঁচশো একশো এবং একটি যাই হোক আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে এখন আপনাকে সেই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে অফার সমূহ মাই অফার্স আপনার কোনো অফার নেই অ্যাড নিউ আপনি একটি নতুন অফার তৈরি করবেন চলুন একটি নতুন অফার কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাই প্রথমে এসেছে স্টোর নির্বাচন করা অর্থাৎ আমাকে একটি স্টোর নির্বাচন করতে হবে আমার একটি স্টোর আছে আব্দুল্লাহ বিউটি ফ্যাশন এটিতে ক্লিক করি এবার আপনার অফারের একটি নাম দিতে হবে চলুন আমি আগে থেকে নাম ঠিক করে রেখেছি ধরি ব্রাইডাল ডিজাইন কপি করলাম এখানে পেস্ট করলাম এটি হচ্ছে আমার প্রোডাক্টের নাম এখন আপনার প্রোডাক্ট না হয়ে আপনার কোনো অফারও থাকতে পারে যে আপনি তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কোনো একটা অফার দিতে চাচ্ছেন তাহলে আপনি অফার সিলেক্ট করবেন আমি যেহেতু নতুন প্রোডাক্ট অ্যাড করছি আমি প্রাইজে দিব ধরে নেই এটি করার জন্য খরচ নেব আমি নয় টাকা বাংলাদেশি টাকা অন্য টাকাও আপনি সিলেক্ট করতে পারেন শুরুর তারিখ আজকে শেষের তারিখ আমি ধরলাম পাঁচ সাত দিন পর আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারেন এখন সুন্দর একটি ছবি দিতে হবে যেন ক্রেতা আকৃষ্ট হয় ব্রাইডাল ডিজাইনের জন্য ভালোইয়া এই ছবিটা ভালো এটা দিচ্ছি এবার সুন্দর একটি বর্ণনা দিতে হবে আমি অলরেডি বর্ণনা লিখে রেখেছি জাস্ট কপি করে দিচ্ছি উদাহরণ শুরু কারণ ভিডিওটা আমি বেশি লেন্দি করতে চাচ্ছি না কপি পেস্ট তৈরি করুন দোকান নির্দিষ্ট করা হয়নি কার্ড করেছি তো হয়ে গিয়েছে দেখুন বিউটি ফ্যাশন ব্রাইডাল ডিজাইন শুরু হয়ে গিয়েছে শেষ হবে এক মাস দুই দিন এগারো ঘন্টা পর শেষ আপনি যদি পরবর্তীতে কারেকশন করতে চান এই অপশানে গিয়ে ক্লিক করে কারেকশন করতে পারেন এবার চলুন দেখে আসি আমাদের স্টোরে এটি অ্যাড হয়েছে কিনা আমি ক্রস লাল রঙের একটা ছোট্ট ক্রস দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে কেটে যাবে আপনি সরাসরি স্টোরে চলে এসেছেন এখন দেখি স্টোরের মধ্যে আপনার নামটি আছে কিনা হ্যাঁ চলে এসেছে দেখুন আবদুল্লাহ বিউটি পার্লার দেখতে পাচ্ছেন আবদুল্লাহ বিউটি পার্লার এটাতে একটু ক্লিক করি দেখি কি হয় আপনার ছবিটা দেখা যাচ্ছে এখানে যে ছবিটা সিলেক্ট করেছেন ও আপনার লোকেশনে দেখা যাচ্ছে কামাল এভিনিউ আপনি এখানে আছেন আপনার দোকানটি এখানে আছে এই হচ্ছে ঠিকানা ডেসক্রিপশন আপনি খুব সুন্দর করে ডিসক্রিপশন লিখেছেন আপনার একটি অফারও আছে ব্রাইডাল ডিজাইন সেটা আপনি এখান থেকে ক্লিক করেও দেখতে পারেন কেউ যদি অফার্সে গিয়ে দেখতে চায় সেখান থেকেও দেখা যেতে পারে দেখি আপনার অফারটি আছে কিনা এই তো ব্রাইডাল ডিজাইন দেখা যাচ্ছে আমার নেট স্লো হওয়ার কারণে ছবিটা আসতে একটু লেট করছে খুব শীঘ্রই চলে আসবে হয়তো দেখি এখানে কি আছে অফার অফার সম্পর্কে বিস্তারিত লেখা আছে এখানে ছবিটা আসবে আমার নেটটা খুব স্লো যাই হোক এবং আপনার এই তো চলে এসেছে এবং আপনার দোকানের নামটি আছে দোকানের নামে ক্লিক করলে সরাসরি আপনার দোকানে স্থানান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ কেউ যদি আপনার প্রোডাক্টটা দেখে পছন্দ করে সেটাতে ক্লিক করে তাহলে আপনার দোকানে চলে আসছে সে এসে আপনার দোকান সম্পর্কে জানছে আপনার অফারগুলো দেখছে রিভিউগুলো দেখছে দেখার পর যদি তার পছন্দ হয় সে মেসেজ করতে পারে প্রথম অপশনে গিয়ে অথবা এই অপশনে গিয়ে ক্লিক করে কল করতে পারে অথবা এইখান থেকে ক্লিক করে সে তার জায়গা থেকে আপনার দোকানের লোকেশনটা বের করে নিতে পারে অথবা এই লাভ চিহ্নতে ক্লিক করলে সে আপনার দোকানটাকে তার জন্য ফেভারিট করে রাখলো আপনি যখনই কোনো পোস্ট করবেন তখনই তার কাছে নোটিফিকেশান যাবে যে আপনি একটি নতুন প্রোডাক্ট অ্যাড করেছেন সবচেয়ে মজার বিষয় যেটা হলো সেটা হচ্ছে আপনারা দেখুন উপরে যেই অ্যাপসের নাম আছে তার ডানপাশে একটি ম্যাপের ছবি দেওয়া আছে এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হচ্ছে আপনি সরাসরি গুগল ম্যাপে চলে যাচ্ছেন যেখানে আপনার লোকেশনটা দেখানো হচ্ছে অর্থাৎ ক্রেতা যখন ওটাতে ক্লিক করবে তার লোকেশনটা দেখাবে এবং তার আশেপাশে যদি কোনো স্টোর থাকে সেটা দেখাবে এখন যেহেতু এই যে দেখুন বাংলাদেশে বেশ কিছু স্টোর মনে হয় এখানে পাওয়া যাবে আমি একটু বড় করে নিই বেশ কিছু স্টোর দেখা যাচ্ছে দেখি আমার স্টোরটা আমি খুঁজে পাই কিনা এতে দেখা যাচ্ছে এটি তো ক্লিক করে দেখি হ্যাঁ আবদুল্লাহ বিউটি পার্লার দেখা যাচ্ছে অর্থাৎ এটার কাছাকাছি যদি কোনো ক্রেতা থাকে তাহলে সে বিউটি পার্লার খুঁজলে এখানে ক্লিক করলেই দেখতে পাবে আবদুল্লাহ বিউটি পার্লার এখন সে এটাতে কীভাবে যাবে জাস্ট নামের উপরে ক্লিক করলে সরাসরি আপনার দোকানে চলে যাচ্ছে সো অ্যাপসটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এটি ইনস্টল করে নিতে পারেন এবং যেহেতু এটি নতুন শুরু হয়েছে এবং এই ধরনের কোনো অ্যাপস বাংলাদেশে নেই সুতরাং আপনারা ধরে নিতে পারেন এই অ্যাপসটি যদি মার্কেট পায় তাহলে অবশ্য অবশ্যই একটা সময় হয়তো আপনাকে খুব বেশি স্টোর ফ্রিলি করতে দেবে যত দ্রুত সম্ভব আপনার এটি করে ফেলা উচিত আমার ভিডিওটি যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এটিকে লাইক করতে পারেন বাট সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে অবশ্য অবশ্যই ভিডিওটি আপনার গ্রুপের বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার হয়তো কোনো স্টোর নেই বা স্টোরের জন্য প্ল্যান নেই অন্য কারো থাকতে পারে যা তাকে হেল্প করতে অনেক সাহায্য করবে এবং সে যত তাড়াতাড়ি এটা করবে সেটাই তার জন্য মঙ্গল হবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লেগেছে আমি একটি কথা বলতে ভুলে গেছি যেটি হচ্ছে ইনবক্স এই ইনবক্স অপশানে গিয়ে ফাইন নিউ ইউনিভার্সে যদি ক্লিক করেন তাহলে আপনার আশেপাশে যারা যারা এই অ্যাপসটি ইউজ করছেন এবং তাদের কাছে এই অ্যাপসটি আছে তাদেরকে এখানে শো করবে এবং আপনি তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন সে হতে পারে ক্রেতা সে হতে পারে বিক্রেতা আপনি চাইলে সরাসরি একজন বিক্রেতার সাথেও কথা বলতে পারেন কীভাবে ধরুন নীল গার্ম স্টোরের বিক্রেতার সাথে কথা বলবেন এখানে ক্লিক করলেন স্ক্রল করে নিচে আসলেন এই যে মেসেজ অপশানটি আছে এটাতে ক্লিক করলেন আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি ভিতরে ঢুকলেন দিলাম পাসওয়ার্ডটা দিলাম সাইন ইন করলাম এখন আমি ইনবক্সে গিয়ে সরাসরি তার সাথে কথা বলতে পারবো দেখি কথা বলতে পারি কি না নীল সাহেবের সাথে হাই চলে গিয়েছে দেখুন তার কাছে একটি নোটিফিকেশন এসেছে এই যে নীল সাহেব পেয়েছেন এটা বেসিক্যালি আমি পেয়েছি কারণ হচ্ছে আমি এই অ্যাপসটি এই স্টোরটি খুলেছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ